হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রামের নাম সাথে ইউজার নাম কীভাবে চেঞ্জ করবেন তো দেখতে থাকেন ভিডিওটা আপনাদেরকে নিয়ে যেতেছি আমার মোবাইলে মোবাইলে গিয়ে দেখাইতেছি কীভাবে চেঞ্জ করতে হয় তো এখন আমি চলে আসলাম আমরা মোবাইলে মোবাইলে আসার পর আপনারা চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে তো আমি ইনস্টাগ্রামে চলে যেতেছি ইনস্টাগ্রামে চলে আসলাম আসার পরে এখানে দেখেন নিচে ডাইন দিকে দেখেন আপনার লোগো শো করতেছে আপনারা এই লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে দেবে এখানে দেখেন লেখা আছে ইডিট প্রোফাইল আপনারা ইডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে পেজ খুলে দেবে এখানে দেখেন আপনার নাম চেঞ্জ করার অপশন চলে আসছে এখানে দেখেন উপরে দেওয়া আছে নাম তার নিচে দেওয়া আছে ইউজার নাম তার মানে আপনারা এখান থেকে আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন তারপর এখানে ইউজার নামও চেঞ্জ করতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন আপনি এখানে দেখেন নাম দেওয়া আছে আপনার নামটা কিন্তু আপনি চোদ্দ দিনের ভিতরে আপনি দুইবারই চেঞ্জ করতে পারেন দুইবারের বেশি আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর এখানে দেখেন নিচে ইউজার নাম দেওয়া আছে ইউজার নামটা কিন্তু আপনি চোদ্দ দিনের ভিতরে আপনি একবারই চাইলে চেঞ্জ করতে পারবেন কিন্তু একবারের বেশি চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে চাইলে আবার চোদ্দ দিন পর আপনার চেঞ্জ করতে হবে তো এটা আপনারা খেয়াল রাখবেন তো আমি এখন ইউজার নামটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাতে তো এখন আমার ইউজার নামটা আমি চেঞ্জ করে ফেলবো তো আমি চেঞ্জ করতেছি আর একটা কথা খেয়াল রাখবেন এখানে আপনার কিন্তু যে নামটা নামটা দিতে চাইতেছেন ওই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকতে হবে মানে আপনার যে নামটা দিতে চাইতেছেন ওই নামটা যদি আগের থেকে কেউ দিয়ে থাকে ওই নামটা কিন্তু এখানে হবে না তো আপনাকে ওই হিসাবে নাম দিতে হবে তো আমি এখানে নাম দিতেছি দেখি আমার এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা তো আমি দেখতেছি দেখেন আমার নামটা কিন্তু অ্যাভেলেবেল নেই তো এখন আমাকে অন্য নাম দিতে হবে তো আমি নামটা চেঞ্জ করে দিতেছি এই নামটা কিন্তু আছে তো আপনারা এরকম করে আপনার নাম যেটা এভেলেবেল ওটা দিবেন না তো নতুন করে নাম দিয়ে তারপর আপনারা এখানে চেঞ্জ করে নেবেন তো এখন আমি এখানে রাইটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে তো তো আপনারা এরকম করে আপনার ইনস্টাগ্রামের নাম সাথে ইউজার নাম চেঞ্জ করতে পারেন তো একটা কথা খেয়াল রাখবেন আপনারা যে চোদ্দ দিনের ভিতরে কিন্তু আপনারা একবারই চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ